পার্টি অফিসের উদ্বোধনের জন্য হাজির বাপ্পী লাহিড়ী। বাপ্পী লাহিড়ী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। দাদা, আপনার কাছ থেকে একদম প্রথমেই যেটা জানতে চাইবো, পশ্চিমবাংলায় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় ঝড় ওঠে, সেখানে বিজেপির ঝড় কতটা সাফল্য পাবে? দেখুন, আমার কথা হচ্ছে, আমি এসেছি কেন্দ্রের জন্য, সেন্ট্রাল। মোদিজি কোথাকার? সেন্ট্রালের জন্য লড়ছেন, উনি বাংলার জন্য লড়ছেন না। মমতাদি যেখানে আছেন সেখানে আছেন, তাকে আমি রেসপেক্ট করি। কিন্তু মোদিজি একটা লহর চলছে, আমার মনে হয় উনি উইন করবেন এবং বিজেপি এবার সরকার করবে। আপনাকে যদি প্রশ্ন করা হয় যে এত টলিউডের সেলিব্রিটি তারা প্রচারে নামছে, তৃণমূলের হয়ে প্রার্থী হচ্ছেন, সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির কেবলমাত্র বাবুল সুপ্রিয়র মতো একজন প্রার্থী করতে পেরেছে, কয়েকজন যারা টলিউডের শিল্পী রয়েছে তাদেরকে প্রার্থী করতে পেরেছে, সেই জায়গায় আপনি কিভাবে নিজেকে পশ্চিমবাংলার জন্য প্রচারে ব্যস্ত রাখবেন? আরে, আমি তো প্রচারে সব জায়গায় যাচ্ছি। মোদিজির সঙ্গে, মোদিজির সাথে আমি বেনারস যাচ্ছি, যেখান থেকে আমাকে ডাকবে আমি যাব, প্রচারে আমি সব জায়গায় যাচ্ছি। আপনার প্রার্থী হওয়া নিয়ে একটা জল্পনা চলছে, আপনি কি প্রার্থী হচ্ছেন? দেখো, দুদিন দাও, বারবারই বলছি। আচ্ছা, যদি পশ্চিমবাংলায় আপনি প্রচার করেন, আপনার কোনো বিখ্যাত গানকে নিয়ে যদি প্রচার করার ব্যবস্থা হয়, তাহলে কোন গানকে নিয়ে আপনি প্রচার? আমার কত গান বিখ্যাত আছে, যা আমি গান বলতে, যেটা আমি বিজেপির জন্য গান বানিয়েছি, যেটা অলরেডি দিল্লিতে রিংটোনে চলছে, সেই গানটাই গাইব। রাজনাথ জি কে সপনে হোঙ্গে সাকার, মোদি জি করেঙ্গে ভারত মে চমৎকার, বন্দে মাতরম বন্দে মাতরম। এবারে কি বিজেপি সরকার গড়ছে? এক কথায় উত্তর। এবারে কি বিজেপি সরকার গড়ছে? এক কথায় আপনার কি উত্তর? ডেফিনেটলি সেন্ট্রাল, কেন্দ্রতে আসছেই 100%। কেন্দ্রে অবশ্যই বিজেপি সরকার, তারা সরকার গঠন করছে, এ বিষয়ে একেবারে নিশ্চিত বাপ্পী লাহিড়ী। তবে রাজ্যের বিষয় নিয়ে কিন্তু একটা প্রশ্নচিহ্ন থেকেই গেল। ক্যামেরায় প্রশান্ত বসাকের সঙ্গে স্বর্ণেন্দু দাস, আট প্লাস নিউজ, কলকাতা।